কিন্তু তিনি সেই জিনিসটা প্রকাশ করতেন না মানুষের কাছে কারণ মানুষের কাছে প্রকাশ করলে তার তাকে কয়েকবার আসলে কাফের টাফের ঘোষণা দিয়ে কয়েকবার দরুন টরুনিও দেওয়া হয়েছিল সে কখনো এই কাজটা করার কথা না কিন্তু সে নাস্তিক ছিলেন এটা মানে মোটামুটি নাইনটি নিশ্চিত হ্যাঁ তবে ইসলামের জন্য অনেক কিছু লিখেছেন এটাও তোমার সত্য হ্যাঁ এটা তো সে মানে ইয়া সব ধর্মের জন্যই লিখেছে শুধু ইসলামের জন্য না হিন্দু ধর্মের জন্য শ্যামা সঙ্গীত টঙ্গীত অনেক কিছু লিখেছে এবং মানে যখন এই শিক্ষা পত্রিকার ইয়ারা লোকেরা যখন কলকাতায় গিয়েছিল তখন নজরুল ইসলামের সাথে দেখা হয়েছিল তখন নজরুল ইসলাম তাদেরকে একটা কথা জিজ্ঞেস করেছিল তোরাও নাস্তিক এই কথাটা শিক্ষা পত্রিকার অনেকের অনেক লেখকের কাছ থেকে এই বর্ণনাটা পাওয়া যায় জিজ্ঞেস করেছিল তোরাও নাস্তিক তোরাও নাস্তিক মানে হচ্ছে মানে নজরুল ইসলাম তাদেরকে জিজ্ঞেস করছে

হ্যাঁ এটা তো একটা অবশ্যই কারণ কারণ হচ্ছে তাহলে তো এটা তো আমার জন্য ভালো আমি সেই কাজটা করে একটু করে মানে পাপটা ফেললাম কারণে দেখেন বাংলাদেশে যদি আপনি দেখেন বাংলাদেশে যে প্রচন্ড রকমের দুর্নীতিবাদ সরকারি যারা অফিসার বা বিভিন্ন ধরনের অফিসার যারা প্রচন্ড রকমের দুর্নীতিবাদ এটা একেবারে কমন ব্যাপার একদম কমন ব্যাপার মানে আপনি আপনার আশেপাশে পরিবারের ভিতরে এরকম অসংখ্য লোক পাবেন যারা হচ্ছে সারা জীবন ঘুষ টুস খায় একদম ফাটা ফেলছে শেষ বয়সে গিয়ে টুপি মাথায় দিয়ে তিনবার হজ করে আলহাজ নামের আগে আলহাজ লাগায় তারপরে হচ্ছে গিয়ে মানে একটা মাদ্রাসা দিয়ে একটা মসজিদ বানায় বিরাট হ্যাঁ এলাকার বিরাট সম্মানিত ব্যক্তি হয়ে গেছে এটা আমার ফ্যামিলির ভিতরে গন্ডায় গন্ডায় আছে আমার আত্মীয় স্বজনদের মধ্যে আছে আমাদের আমরা যে এলাকায় থাকতাম সেই এলাকায় অনেকগুলো আছে এরকমের অসংখ্য মানুষ আমি জীবনে দেখেছি যারা এই যে জীবনে সারা জীবন প্রচন্ড পরিমাণ দুর্নীতিবাদ ছিল এবং শেষ বয়সে গিয়ে ওই মানে সারা জীবনই আসলে ধার্মিক ছিল তারা ধর্ম তারা কখনোই যে কম করছে তা না ধর্ম সারা জীবনই করছে মানে একেবারে শেষে গিয়ে একদম টুপি টুপি মাথায় দিয়ে একদম পুরা হুজুর হয়ে গেছে তো এদেরকে দেখলে তো বোঝা যায় যে এদের মানে এই ধর্মটা তাদেরকে এই অন্যায় কাজ থেকে কোনোভাবেই বিরত রাখতে পারে নাই তারা ধর্ম ধর্ম বিশ্বাসী খুব কঠিন ভাবে ধর্ম বিশ্বাসী তারা তারা মনে করে তারা জান্নাতে যাবে এক সময় এখন এই ধরনের বিধানগুলা তাদের ক্ষেত্রে যে কাজটা করেছে তারা মনে করে যে আমি পাপ করেছি কিন্তু এগুলা সব আমার মানে ইয়া হয়ে যাবে ঠিক হয়ে যাবে আল্লাহ পাক মাফ করে দিবে এই ধরনের পাপ গুলা আমাকে আল্লাহ পাক মাফ করে দিবে এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার যে এটা যদি ভাবে যে আমি একটা অপরাধ করলাম অন্যায় করলাম সেটার একটা ইয়া আছে কাফফারা আছে সেটা আমি কি করব আমার কাছে তাই মনে হয় এই কারণে মনে হয় অপরাধের পরিমাণ তার বেশি আরেকটা একটা জিনিস জানতে চাচ্ছিলাম নবী মোহাম্মদের প্রথম স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে উনি কোন ধর্মের অনুসারী ছিলেন এটা পরিষ্কার জানা যায় না কিন্তু যেটা পড়লে মনে হয় তিনি হয়তো ওই সময় কিছু খ্রিস্টান ছিল আরব অঞ্চলে যারা হচ্ছে গিয়ে মানে এই ধরনের দাবি করা হয় কিছু কিছু জায়গাতে যে তারা সেই সময় একেশ্বরবাদী কিছু খ্রিস্টান ছিল খাদিজাকে বলা হয় যে সেই একেশ্বরবাদী খ্রিস্টানদের একটা গ্রুপের অন্তর্ভুক্ত খাদিজার যে চাচাতো ভাই সে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল এবং এবং পরে বাইবেল অনুবাদের কাজে হাত দিয়েছিল অনেকখানি করে ফেলেছিল এই এই জিনিসগুলো জানা যায় আরবিতে ওই ওই অঞ্চলের ভাষাতে অনুবাদ করার কাজ করছিল এই জিনিসগুলো জানা যায় সেখান থেকে দেখলে মনে হয় যে হয়তো সে খ্রিস্টান হলেও হতে পারে তবে খ্রিস্টান না হলেও পত্তুলি খওয়ার সম্ভাবনা অনেক বেশি মানে পতুলি খাওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু খ্রিস্টানও হতে পারে এই জিনিসটা যেটা জানা যায় আচ্ছা আর একটা কোয়েশ্চেন ছিল ইয়াজিদের সৈন্যবাহিনী যখন হোসেনকে পরাজিত করে এবং হত্যা করে তখন তার যে বাকি সদস্য ছিল শিশু এবং মহিলা তাদের সাথে পরবর্তীতে কি ধরনের আচরণ করেছিল ইয়াজিদ না গণিমতের মাল হিসেবে নেয় নাই তো সেটা ঠিক আছে কিন্তু আপনার তাদেরকে কোনো রাষ্ট্রীয় ভাবে মানে কোনো অর্থ করা হতো কিনা বা তাদের কোনো সুবিধা দেওয়া হতো কিনা বা অথবা জেলখানা রাখা হয়েছিল কিনা কিছু আছে কিনা লেখা এটা তো ভাই আমার মানে মনে করে দেখতে হবে এই মুহূর্তে তো মনে পড়ছে না এটা তো আপনি স্পেসিফিক প্রশ্ন করলেন আমার তো খুঁজে দেখতে হবে এটাতে কি আছে ঠিক আছে ভাই তাহলে বিদায় জানাই আপনাকে আপনার কথা শোনা যাচ্ছে না তাহলে আপনাকে বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি আচ্ছা সবই দেখি মানে নাস্তিকরা যুক্ত হচ্ছে আমার ব্যাক স্টেজ ভর্তি হয়ে গেছে নাস্তিকদের দ্বারা এটা কি ভাই মানে আপনারা যারা কথা বলেছেন দুই একদিনের আগে কথা বলেছেন তারা বারবার যুক্ত হবেন না বারবার যুক্ত হলে এটা তো একটা বিরক্তিকর ব্যাপার আপনাদের সাথে প্রতিদিন তো আমি কথা বলবো না ভাই আমি তো অল্প সময় পাই আপনাদেরকে এটা বোঝা উচিত আপনাদেরকে এটা বারবার বলেছি যে আপনাদের এটা বোঝা উচিত যে আমি খুবই অল্প সময় পাই এখন প্রতিদিন মানে সপ্তাহে খুবই অল্প সময় আমি আসতে পারি এখন আপনারা যদি এসে বসে থাকেন মুক্ত মনারাই যদি এসে বসে থাকেন আমার ব্যাক স্ট্রেজটা ভর্তি করে দেন তাহলে তো আমি আর আমার যে কাজ সেই কাজটা করতে পারি না তাই না আপনারা যদি সবাই মিলে আমি তো মুমিনদের সাথে আলোচনা করার তাদের কি যুক্তি আছে বা তাদের কি সমালোচনা আছে সেটা শোনার জন্য আসি তাই আপনারা এসে যদি এভাবে আমার ব্যাক ভর্তি করে রাখেন তাহলে কেমনে হবে ভাই আমার ব্যাক স্ট্রেজটা দেখেন পুরা ভর্তি আমি কোনো তাইলে মুমিনকে কিভাবে যুক্ত করব। আপনারা যারা মুমিন আছেন তারা একটু প্রাইভেট চ্যাটে লেখেন যে আপনারা মুমিন তাহলে আপনাদেরকে আগে আমি যুক্ত করব আচ্ছা আমি আরেকজনকে যুক্ত করি দেখি দা জেন্টেল সেক্স আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে জেন্টেল আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন না আপনি কথা বলছেন না তাহলে বিদায় জানাচ্ছি আচ্ছা মুস্তাফিজ আপনি আবারও কেন যুক্ত হয়েছেন এক কি আশ্চর্য আপনার সাথে তো মাত্র কথা বললাম ভাই আপনি মানে একই মানুষ বারবার যুক্ত হচ্ছে এই কি ভাই মানে আপনাদের তো একটা মানে একটু কমন সেন্স তো থাকা উচিত যে এখানে এটা তো এত মানে সবাই এসে ভিড় করে থাকার জায়গা না ব্যাক খালি করলে আপনারা আবারও চলে আসেন মানে এ কি ভাই আচ্ছা বিবিসি বিবিসি আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলেন ভাই আপনার সাথে আমি কিছু জায়গায় যুক্ত হয়েছিলাম মানে জাস্ট একটা ঘটনা বলার জন্য তো আপনি বলছিলেন মেইল করা মেইল করতে তো ওইটা মেইল করছি আপনাকে আপনি দেখছেন কিনা জানি না বাট ওইটার আরেকটা একটা ফলো আপ আছে একটা ঘটনা করছে মানে অ্যানাদার ইনডাইরেক্ট ট্রেড টাইপ তো আচ্ছা আপনি তাহলে এই বিষয়গুলো আমরা মানে লাইভে আলোচনা করি না আপনি মেইল করেন আপনাকে আমি একটা লিংক দিব সেই লিংকে আপনি ঢুকবেন ওই যে মানে আমাদের যে প্রাইভেট চ্যানেল সেই চ্যানেলে গিয়ে আপনি সেখানে কথাবার্তা বলতে পারেন ঠিক আছে ভাই আচ্ছা আমি আপনাকে মেইলে স্পেসিফিক কিছু বলবো যেটাতে আপনি বুঝতে পারেন বা সাবজেক্ট হ্যাঁ সাবজেক্ট লিখে দিয়ে যে এই আজকে কথা হয়েছিল এই এই নামটা দিয়ে দিব সাবজেক্টে নামটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন বিদায় জানাচ্ছি তাহলে পরের জনকে যুক্ত করি